ময়মনসিংহে 30 সালে শেষ হলো 5 দিনব্যাপী আন্তর্জাতিক নাট্য উৎসব। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের আয়োজনে দেশ ও দেশের বাইরের 9টি নাটক মঞ্চায়িত হয়েছে। আয়োজনের শেষ দিনে মঞ্চায়িত হয় সুপ্রিয়ার সমাজদারি নির্দেশনায় ডায়ালগ ইন দ্য ডার্ক এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রযোজনায় লালি মজনু। রুবাইয়াত আহমেদের নাট্যরূপ থেকে পালা আঙ্গেকে এই নাটকের নির্দেশক ছিলেন ইউসুফ হাসান অর্ক। চন্দ্র সমপুত্র আপনার নয়নের মণি, দিনে দিনে হবে সে জ্ঞানের খনি। এমন করিয়া তারে তুলিব করিয়া, জগৎ কবু তারে না যাইবে ভুলিয়া। ধনবতী পিতা তার একমাত্র সন্তান কায়েসকে রেখে যায় শিক্ষাগুরুর কাছে। কিছুদিন পরে সেই গুরুগৃহে ভর্তি হন লাইলি নামের অপরূপ সুন্দরী ও বিনয়ী স্বভাবের এক মেয়ে। প্রথম দেখাতেই লাইলির প্রেমে পড়ে যায় কায়েস। তবে তাদের মিলনের চেয়ে বিরহ বেশি উজ্জ্বল। ইরানের প্রেম কাহিনী অবলম্বনে লাইলি মজনু নাটকের পরতে পরতে এমনই রোমান্টিকতা ঘাত প্রতিঘাত। তুমি বিনে বাঁচবাম আমি কেমন করিয়া, না পাইলে তোমায় আমি যাই বংশে মরিয়া। আরো আছে সুরের মূর্ছনা, ব্যঙ্গ আর হাস্যরস, যা দর্শককে পুরো সময় ধরে আটকে রেখেছে। ডিজাইনটা খুবই চমৎকার। আমাদের ঐতিহ্যবাহী পালার যে একটা ডিজাইন আছে, সেই ডিজাইনের সাথে স্যার কিছুটা ফিউশন করেছেন, এটা আমার কাছে খুব ভালো লেগেছে। মজনু এবং লাইলি যে প্রধান দুই চরিত্র দুর্দান্ত করেছেন, এবং কিছু মিউজিক ছিল যেগুলো মানে সত্যি হৃদয় ছুঁয়ে গেছে। অনেকদিন পর এরকম একটি পালা দেখে সত্যি ভালো লাগলো। এখানে এসে নিজেকে মনে হচ্ছিল হারিয়ে ফেলেছিলাম। ময়মনসিংহের 30 সালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে এমনই কিছু নাটক মঞ্চায়িত হয়। নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের এই আয়োজন দর্শকদের মুগ্ধ করে। দীর্ঘ অনুশীলনের পর নিজেদের এমন ঐতিহাসিক অমর প্রেম কাহিনীর সাথে যুক্ত করতে পেরে আনন্দিত লাইলি মজনু নাটকের মঞ্চশিল্পীরা। লাইলি ক্যারেক্টারটা আমি করেছি এবং এটা আমার জন্য খুবই খুবই একটা ভীষণ পাওয়া বলা যায়, জীবনের একটা অ্যাচিভমেন্ট বলা যায়। গল্পটি পড়ে যে লাইলি কেমন, সেরকম একটা ইমেজ আমি দাঁড় করিয়েছি নিজের মধ্যে। এবং একটা টাইমে আমি যেমন যখন মঞ্চে দাঁড়াই তখন আমার নিজের কাছে মনে হয় আমি লাইলি, আমি অন্য কোনো সত্তা না, আমি এই লাইলি। মজনু চরিত্রটি ইট হ্যাজ এ গ্রেট ডাইমেনশন অ্যাকচুয়ালি, আর এই ডাইমেনশনগুলো ফুটিয়ে তোলাটা শুরুতে অনেক কষ্টকর ছিল, বাট আই ট্রাইড, আমি জানি না কতটুকু ভালো করেছি, বাট হোপফুলি দর্শকের হয়তো বা ভালো লেগেছে। প্রেমের ভিতরে বিরহ বা প্রত্যাখ্যান এগুলোর আসলে অন্য মানেও আছে, যেমন প্রেম শুধু নরনারীর তো নয়, ঈশ্বরের সাথেও প্রেম হয়, আল্লাহর সাথেও প্রেম হয়। নানা পর্যায়ের মধ্য দিয়ে একটা মানুষের যে পরমত্ব লাভ, পরম প্রকৃতি বা পরম ঈশ্বর যাই বলি না কেন, তার সাথে নিজেকে লিন করে দিয়ে একটি বিরাট মানুষ হওয়ার যে পর্যায়, সেটা আমরা ধরতে চেয়েছি এই নাটকটার মধ্যে দিয়ে অনেক সহজ ভঙ্গিতে। একজন শিল্পীর ভেতরের জগতের সাথে অন্ধকার সময়ের কথোপকথনই নাটকের উপজীব্য। সময়ের সাথে শিল্পীর ব্যথা অন্তঃকরণের বহিঃপ্রকাশ জাগা করে নেয় দর্শকদের হৃদয়ে। এই ধরনের নাটক আমি প্রথম দেখলাম, ভালো লেগেছে। এই ফর্মটা আসলে নতুন এবং এটা আসলে আমাদের ছেলেমেয়ের সাথে ইন্টারঅ্যাক্টিং, আমরা নতুনভাবে আলোকিত হয়েছি বা ভাবতে পেরেছি। এমন নাট্যোৎসবের আয়োজন নতুন প্রজন্মের কলাকুশলীদের পাশাপাশি সাংস্কৃতিক চর্চাকে আরও বিকশিত করবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। একজন শিল্পী যখন যে কোনো শিল্পের সঙ্গে যুক্ত হন, তার যে ব্যথা, তার যে বেদনা, তার যে কষ্ট, তার যে চলা,
অনেক সময় তো একজন সাধারণ মানুষ সেটা বুঝতে পারে না, সেইটাকে সে দেখতে চেয়েছে আর কি, তার ভালো মন্দ মিশিয়ে। পাঁচ দিনব্যাপী এই আয়োজনের শেষ দিনে মঞ্চায়িত হয় নাটক ডায়ালগ ইন দ্য ডার্ক ও লাইলি মজনু।